সুপ্রিয় দর্শকমণ্ডলী, okkor.com.bd আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর শামীম রেজা আমাদের আজকের অতিথি। স্বাগত শামীম, আপনাকে অনেকদিন পর পেলাম আপনাকে। আজকে কাগজ আসেনি, একদম 4-5টা কাগজ আসছে। মানব জীবনের শিরোনাম হচ্ছে শোকের দিন আজ, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, সময়ের আলো বঙ্গবন্ধুর সতত বর্তমান, খুনিদের ফেরানোর গতি মন্থর, পরতুয়া জাতীয় শোক দিবস আজ, দেলবার হোসেন সাইদি মারা গেছেন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাঙ্কিং সেক্টরস ওয়ান্ডার মাচ ডিপার দ্যান ইউ নিউ, বঙ্গবন্ধু ইন হোম কারেজ অ্যান্ড প্রিন্সিপলস ম্যাটার্ড, বাংলাদেশ পোস্ট ডেথ অফ হিউম্যানিটি। বাংলাদেশ পোস্টের শিরোনামটা যদি আমরা ধরি, মানবতার মৃত্যু, 15ই আগস্ট জাতীয় শোক দিবস, এই শোক দিবসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে আজকে যে আলোচনাটা আমরা শুরু করতে চাই সেটা হচ্ছে যে, আপনি জানেন বিগত দিনগুলোতে আর আজকের দিনে যে অবস্থায় বসে আমরা কথা বলছি সেটার মধ্যে কিন্তু অনেক তফাত। বঙ্গবন্ধুর জমানায় আমাদের সুযোগ হয়েছিল কাজ করার, তো তখন সংবাদ মাধ্যমে কাজ করেছি বিভিন্ন পত্রিকায়, তখন আমি আমরা তখন যেভাবে আমরা ওই সময় রাজনীতি দেখতাম, আজকের রাজনীতি কিন্তু অনেক বদলে গেছে। আপনি শুরুতেই আপনাকে প্রাসঙ্গিক আমরা যে আলোচনা আমরা করেছিলাম, তা সেটা তখন কী ছিল আর আজকে কী অবস্থা আছে। যাই হোক, তো আমরা শুরুটা করি এইভাবে যে আপনি কীভাবে বঙ্গবন্ধুকে দেখেছেন। তো আলোচনা শুরুর আগেও 15 আগস্টের প্রাক্কালে আমার গভীর শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং তার পরিবারের সদস্যদের প্রতিও। এবং একথাও আমাদের স্মরণ করিয়ে দিতে হবে যে তার পরিবারের যেসব সদস্যরা এই নৃশংস হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন তারাও কিন্তু স্বনামে খ্যাত হতে পারতেন এবং খ্যাত ছিলেন অনেকে, এবং তারা প্রত্যেকে খুব গুণী মানুষ ছিলেন। তার বড় পুত্র, তার পুত্রবধূরা প্রত্যেকেরই তখন বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব ছিল। অতএব কেবল বঙ্গবন্ধুর সন্তান হিসেবে না, তাদের স্বতন্ত্র পরিচয়ও ছিল এবং সাংগঠনিক তৎপরতাও কেউ কেউ দেখিয়েছেন অসাধারণ। তার আত্মীয় যারা নৃশংসতার শিকার হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানে। এবং দুর্ভাগ্যজনক হলো যে অনেকে রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন না, এবং যে শিশু সদস্যরা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এটা তো কোনো মানদণ্ডেই এটা মেনে নেওয়া যায় না। এবং এই হত্যাকাণ্ড এত বিভৎস যে এবং এত নৃশংস যে আপনি যে কোনো বিচারে, যে কোনো মানদণ্ডে, যে কোনো নিরিখে এর চাইতে ঘৃণিত হীন কাজ আর হয় না, এবং কোনোভাবেই মানে কোনো যুক্তিতেই এটা এটা আনা উচিত না বা কোনোভাবে সম্ভব নয় যে আপনি এরকম একটা নৃশংস পরিকল্পনা করতে পারেন। এবং শত্রুদের তো বিভিন্ন রকম ব্যাখ্যা থাকে, কিন্তু সেই ব্যাখ্যাগুলো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হওয়া উচিত না, এবং ইতিহাস তো তার মূল্যায়ন করবে। আমাদের এটুকু সন্তুষ্টির যে বিচার সম্পন্ন হয়েছে এবং বাকি যেটুকু বাকি আছে সেটুকু নিঃসন্দেহে সকলের সহযোগিতা প্রয়োজন। এবং তার চেয়ে বড় কথা যে আমাদের আজকের এই দিনে যে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে পারছি, আমরা কথাগুলো বলতে পারছি, সেটাও আমাদের জন্য সৌভাগ্যের স্বাধীন বাংলাদেশে। আপনি যে প্রসঙ্গ শুরু করেছিলেন যে একেবারে ভিন্ন প্রেক্ষাপটে সেই সময়ের কাজ যাত্রা, এখন ইতিহাস তো এই ধরনের বড় ব্যক্তিদের দীর্ঘদিন পর্যন্ত মূল্যায়ন করবে, আন্তর্জাতিক বিশ্ব মূল্যায়ন করবে। এবং আপনি যে সময়ের কথা বলছেন, আপনি সেই সময়ের একটু পেছনের নেতাদের কথাও চিন্তা করুন, নাসের জামাল, নেহরু ছিলেন, সুকর্ণ ছিলেন, 60-এর দশক তো দীর্ঘ সের আন্দোলনের সময় আপনারা উদ্বেলিত হয়েছেন বাম রাজনীতিতে, চে গেভারা ছিলেন, ক্যাস্ট্রো ছিলেন, আরও অসংখ্য নাম আমরা এই তালিকায় যুক্ত করতে পারবো। আমাদের আশেপাশের অনেকে স্বাধীন হয়েছে, মালায়ান অংশ স্বাধীন হয়েছে, টঙ্ক আব্দুর রহমানরা ছিলেন বা আরও অনেক বড় বড় ব্যক্তিরা ছিলেন। দেখুন, তিনি একেবারে সবার চাইতে ভিন্ন হয়ে বেরিয়ে এসেছেন। কেউ কেউ স্বাধীনতা লাভ করেছেন একটা নেগোসিয়েটর ওয়েতে, আলোচনা, প্রত্যেক জাতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, প্রত্যেকে সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু এইভাবে একটা রক্তক্ষয়ী অবস্থার মধ্যে দিয়ে তো সবে স্বাধীনতা অর্জন করেননি। কেউ হয়তো কলোনিয়ালদের সাথে আলোচনা করে করেছেন, একদিনে তো স্বাধীন হয় নাই, একদিনে কেউই স্বাধীন হননি। এ তো পার্থক্য যেখানে হয়েছে যে আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, জাতি গঠনের যে আকাঙ্ক্ষা, সেটা তো একদিনের না, এবং আপনি তার পেছনেরও 100 বছর আগে কিন্তু ওই অবস্থায় গিয়েও পারেননি। বারবার হয়তো আপনি এগিয়েছেন, কিছুটা আপনি হয়তো আবার দেখছেন একটু সুলতানি আমলে বা একটু অন্যান্য সময়,
কিন্তু আপনি আসলে পূর্ণাঙ্গভাবে যে আপনি জাতি গঠন করবেন, দেশ গঠন করবেন, সেটা আমরা ওইভাবে চিন্তা করিনি। তো তিনি যে পর্যায়ে এটাকে এনেছেন এবং যে ধারাবাহিকতায় তিনি এগিয়েছেন এবং যে ত্যাগ এবং তিতিক্ষার মধ্যে দিয়ে তিনি এগিয়েছেন, এবং আপনার কথাতে ফিরে আসি যে একটা স্নায়ুযুদ্ধের সময় এই যে টানা পড়েন এবং সেই টানা পড়েনের মধ্যে দিয়ে তিনি বেরিয়ে এসে একটা অবস্থায় প্রস্তুত করা যে আপনি জাতি গঠন করতে যাচ্ছেন এবং সেই জাতি গঠনের প্রক্রিয়া যে কত কঠিন এবং সেটার জন্য আপনি প্রস্তুত হয়েছেন তার আহ্বানে, সেটা অসাধারণ এবং অনবদ্য। এবং সেটা আমরা হয়তো আজকে বাংলা ভাষাভাষী যারা তারা কথা বলছে তারা মূল্যায়ন করছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আরও অন্য দেশের মানুষ, অন্য সমাজের মানুষ, অন্য ভাষার মানুষ একদিন তাকে মূল্যায়ন করবে। যে সুনির্দিষ্ট আলোচনার আপনি সূত্রপাত করেছেন সেই সময়টা তো অত্যন্ত টানা পড়েনের সময়। আপনি যদি তার স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকেও চিন্তা করেন, আপনি নিজেও ততদিনের সক্রিয় সাংবাদিক হয়ে উঠেছেন, তরুণ সাংবাদিক হিসেবে আপনি নিজেও পর্যবেক্ষণে নিশ্চয় রেখেছেন, আপনি কোন দিকে যাবেন? উনি কি সোভিয়েতের দিকে যাবেন, উনি কি মার্কিনের দিকে থাকবেন? চীনের অবস্থান আমরা জানি, তারা সমর্থন দিতে পারেনি, আরব বিশ্বও সেভাবে আমাদের পেছনে দাঁড়াতে পারেননি, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের হয়তো সমর্থন ছিল কিন্তু সরকার তো আর সমর্থন দেননি, বরং বিরুদ্ধাচারণ করেছেন ওই অর্থে। আবার সোভিয়েত যে বলাই এবং যে ধরনের জাতীয়তাবাদী রাজনীতি দিয়ে আমরা তখন স্বাধীন হয়েছি, তার সঙ্গেও যে একদম সোভিয়েত আদর্শ মিলে যাবে সেটা সেটারও নাই। হয়তো আমাদের এখানে বান্ধারা রাজনীতি ছিল, সেটা ভিন্ন, চীনের ভূমিকা ছিল, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অসাধারণভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখন এই জাতীয়তাবাদী নেতা কোন দিকে যাবে, এটা তো এত সহজ প্রশ্ন না। আপনাদের সময় আপনারা যেমন প্রশ্ন খুঁজেছেন, আপনাদের পরবর্তী আমরা যে প্রজন্ম, আমাদের দীর্ঘ সময় লেগেছে উপলব্ধিতে, কারণ বারবার পট পরিবর্তন হয়েছে, 75 পরে পরিবর্তন হয়েছে, 80 দশকে পরিবর্তন হয়েছে, তো একটা প্রজন্ম লেগেছে কিন্তু ওই অনুধাবনে যাবার জন্য, যে ওই সময়কালটাকে চিন্তা করা, ওই সময়কালে ফিরে যাওয়া। এটা ঘটে অনেক অনেক দেশে, এটা ঘটে যে নানান রাজনৈতিক কারণে পাঠ্যক্রম পাল্টে যায়, চিন্তাভাবনা পাল্টে যায়, বিশ্লেষণ পাল্টে যায়, সো আপনাকে আবার এক দুই দশক তিন দশক অপেক্ষা করতে হয় পেছনে ফিরে যাবার জন্য, ফিরে তাকানোর জন্য। কিন্তু আপনি আজকে যখন ফিরে তাকান, আপনি চিন্তা করে দেখুন যে তাকে তো একটা ভারসাম্য তৈরি করতে হচ্ছে। তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তির সঙ্গে তাকে কথা বলতে হচ্ছে, IMF এর প্রসঙ্গে কী হবে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রসঙ্গে কী হবে, একটা সিদ্ধান্ত তাকে নিতে হচ্ছে। আমরা একেবারে সোভিয়েতমুখী হয়ে যেতে পারিনি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে বিশাল যে মুসলিম বিশ্ব, মুসলিম মেজরিটির একটা দেশ, তাদের সঙ্গে সম্পর্কের মাত্রা কী হবে, এবং সেটা খুব সহজ সিদ্ধান্ত নিঃসন্দেহে না, বিশেষ করে লাহোর সামিটে যাওয়াটাও বিরাট চ্যালেঞ্জ ছিল। এবং যেমন আমি আবার বলি যে ওই প্রেক্ষাপটে আপনারা হয়তো সময়টাকে প্রত্যক্ষ করেছেন, কিন্তু পরে যারা এটাকে বোঝা যে সময় নিয়ে যে কখন কোন অবস্থায় তাকে লাহোর সামিটে যেতে হয়েছে এবং কেন তিনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, দলের ভিতরে কিন্তু প্রচন্ড বিরোধিতা ছিল, প্রচন্ড বিরোধিতা ছিল, এবং একই সঙ্গে এই এই বাস্তবতাও ছিল যে মধ্যপ্রাচ্যের সহযোগিতা দরকার, আমাদের লোক পাঠাতে হবে, তাদের সঙ্গে সহযোগিতা লাগবে, তাদের টাকা লাগবে, অন্যান্য আমাদের অবকাঠামো নির্মাণের বিষয় আছে, বিরাট একটা অংশের স্বীকৃতি প্রয়োজন রয়েছে আমাদের। আবার যে কথা বারবারই বলছি যে স্নায়ুযুদ্ধের, হয়তো তখন স্নায়ুযুদ্ধ একটু ক্ষয়িষ্ণু হয়ে আসছে, কিন্তু তখনও সোভিয়েত ইউনিয়ন আছে, তখনও সেই রাইভালরি রয়েছে দেশগুলোর মধ্যে, তখনও চীন সেখানে রয়েছে, তো কার সঙ্গে সম্পর্কের মাত্রা কীভাবে নির্মিত হবে, কীভাবে আমরা কাজ করব, সেটা অত্যন্ত কঠিন কাজ এবং খুব বড় সিদ্ধান্ত নেবার কাজ। সবচেয়ে বড় যে অবদানটা যদি আপনি ওইভাবে বলেন যে সংবিধান তৈরি করা, আমাদের সবচেয়ে বড় উপহার যদি ধরি বাংলাদেশে, যে যে পাকিস্তান থেকে আমাদের বেরিয়ে আসতে হলো সশস্ত্র সংগ্রামের মধ্যে, সে একটা শাসনতন্ত্র তৈরি করতে পারলো না, এবং সে সংকট কতদিন পর্যন্ত সেখানে টিকে থেকেছে, আপনি জানেন যে জিয়াউল হকের সময় পর্যন্ত সে সংকট একেবারে সমান্তরালে সেখানে এগিয়েছে, তারপরেও সে সংকটের সমাধান হয়নি, হয়তো পরবর্তীতে কিছুটা তার উতরে যেতে পেরেছে। তো সেখানে স্বাধীন বাংলাদেশে একটা সংবিধান তৈরি করা, এত অল্প সময়ের মধ্যে মূলনীতিগুলো তৈরি করা, ভিত্তিগুলো তৈরি করা চ্যালেঞ্জ ছিল। আমরা যে মূলনীতিগুলো তিনি দাঁড় করিয়েছেন, হয়তো সবগুলোর বাস্তবায়ন ওই সময়কালে এত সহজ ছিল না, অনেক বড় বড় রিফর্মের হয়তো ওই মুহূর্তে প্রয়োজন ছিল, কিন্তু সমকালীন বাস্তবতা হয়তো সেগুলোকে সেদিকে নিয়ে যেতে পারেনি। তো আমি জানি না আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম কিনা, কিন্তু আমি এইভাবেই দেখি যে যে সংকটের মধ্যে তখন, যে দ্বিধান্বিত পৃথিবীর মধ্যে আমরা তখন, এবং বাংলাদেশ যে বাস্তবতা এসে পড়েছে তখন অর্থনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বীকৃতির প্রশ্নে, না তখন কিন্তু খুব সতর্ক প্রতিক্রিয়া দেখাতেন, আর আজকের দিনে কিন্তু আমরা সেটা লক্ষ্য করিনি।
আমরা তখনও কিন্তু বিদেশিরা কথা বলতেন, সেটা যখন হেনরি কিসিঞ্জার তারা মন্তব্য করেছেন তার জবাবও আসছে, কিন্তু তারপরেও আজকের দিনে রাজনীতির এই পুরোটাই পাল্টে গেছে। দেখুন, এটা একটা খুব ভালো প্রসঙ্গ, মানে আজকে যখন আমরা আলোচনা করছি আমাদের নির্বাচন কেমন হবে, আমরা কি করব, দেখুন আমাদের অনেকের মত কেউ দিতে আসছেন, কেউ আগবাড়িয়ে দিতে আসছেন, বা কেউ বন্ধু হিসাবে দিতে আসছেন, বা কারো কাছে আমরা যাচ্ছি, বিভিন্নভাবেই তো ঘটনাগুলো ঘটছে। তো এই এরকম অনেক কটু কথা কিন্তু তার সময় শুনতে হয়েছে, হয়তো যারা বাংলাদেশের এই যে প্রক্রিয়ায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে, জন্ম হচ্ছে, সেটা যারা অনুমোদন করছেন না তারা কটু কথা বলছেন, সমালোচনা করছেন, এই রাষ্ট্র টিকবে কি না। আপনি তখন তো দেখবার সুযোগ হয়নি, এখন তো অনেকে হয়তো আপনাদেরও সুযোগ হয়নি। তখন আপনি যদি ফরাসি রিপোর্টগুলো দেখেন বা মার্কিন টেলিভিশনের রিপোর্টগুলো যদি দেখেন, পুরনো এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে দেখবেন অনেকগুলো শেষ করছেন প্রতিবেদক এই বলে যে সব কিছু ঠিক আছে কিন্তু এই বাংলাদেশ কীভাবে টিকবে, কীভাবে মোকাবেলা করবে, একটা একটা কমন ন্যারেটিভ অধিকাংশ প্রতিবেদনগুলোর আমরা এখন দেখবার সুযোগ পাই আর্কাইভ থেকে। এতে এই এইগুলো তাকে তাকে শুনতে হয়েছে, অনেক 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 বক্তব্য এখনও ঘুরে ফেরে যে যেগুলো আমাদের সম্পর্কে কোনো সংস্থা বলেছে, কোনো অর্থনীতিবিদ বলেছেন বা কোনো দেশ বলেছে, উনি কখনো তাকে আমরা প্রতিক্রিয়া জানাতে দিই। এমনকি দুর্ভিক্ষ মোকাবেলা করাও কঠিন ছিল। এবং এই সম্পর্কে আপনি দেখবেন যে অ্যাসোসিয়েট প্রেসের অসাধারণ একটা ভিডিও এবং তার সাক্ষাৎকারও পাওয়া যায়, এবং যেখানে তিনি যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু অস্বীকার করছেন না, এবং সাথে সাথে তিনি বলছেন যে এই ইন্টারন্যাশনাল প্রেডিকশন ছিল, পশ্চিমারা এরকম মনে করেছে, আমরা এভাবে মোকাবেলা, একজন বড় জাতীয়তাবাদী নেতা, একজন উদার নেতা, বড় মাপের মানুষের যে ধরনের বৈশিষ্ট্য থাকে যে বাস্তব পরিস্থিতি মেনে নেওয়া, এবং বাস্তব পরিস্থিতি মেনে তিনি তার উত্তর দিচ্ছেন। আপনি যে কথাটি বললেন যে তিনি তো এই প্রতিক্রিয়া দেখাতেন না, যে প্রতিক্রিয়াগুলো আমরা এখন দেখাই, যে ভাষায় আমরা প্রতিক্রিয়া দেখাই, যে ভাষায় আমরা প্রতিপক্ষকে আক্রমণ করি, যে ধরনের শব্দাবলী আমরা প্রয়োগ করি, আমাদের এখানে এখন অনেক কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে, কিন্তু সেই কূটনৈতিক তৎপরতার মধ্যে এমন এমন শব্দ শুনি যে যেটা কোনো কূটনৈতিক শব্দ না, এ ধরনের শব্দ কোনো কূটনৈতিক উচ্চারণ করেছেন কিনা সন্দেহ হয়, বা কেউ বলেছেন কিনা সন্দেহ হয়। আমরা অবলীলাক্রমে দায়িত্বশীল ব্যক্তিরা সেই ধরনের বক্তব্য দিচ্ছি। আজকে যখন বঙ্গবন্ধুর এই এই শোক দিবসে এরকম সময় আমরা আলোচনা করছি, হয়তো অন্য কোনো সময় তার জীবন বা কাজ নিয়ে হয়তো আর আলোচনা করা যেত, কিন্তু খুব প্রাসঙ্গিক যে আমরা যাকে স্মরণ করছি তার গুণাবলীগুলো একবার মনে করিয়ে দেয় আমাদেরকে, যে তিনি তো কখনো এরকম প্রতিক্রিয়া দিতেন না, কারোর সম্পর্কে কখনো খারাপ কথা বলতেন না, বা কারোর ব্যাপারে এই এই ধরনের অগণতান্ত্রিক শব্দ এবং অকূটনৈতিক শব্দ কিংবা যে যে শব্দটা সুশীল নয় এরকম কোনো শব্দ তো আমরা কোনো কোনো আলাপ আলোচনা, কোনো ভিডিও ডকুমেন্টেশন, কোনো লেখা, কোনো স্মৃতিচারণে তো আমরা পাই না এই ধরনের বক্তব্য, বরং তার সহানুভূতির চিত্র আমরা পাই, তার প্রতিপক্ষ প্রকাশিত চিঠিগুলো যদি দেখেন তাতে কিন্তু আপনি এগুলো পাবেন না। এবং অনেক 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 সব কাহিনী তো লিপিবদ্ধ হয় না, অনেক ঘটনা আপনারা জানেন, অনেক ঘটনা সামাজিকভাবে লোকে জানে, অনেক কথা এখনও প্রচলিত আছে যে তিনি তার হয়তো প্রতিদ্বন্দ্বী, মানে যে যিনি আইনের চোখে হয়তো তিনি ভিন্নভাবে আমরা তাকে দেখছি, কিন্তু তার রাজনৈতিক হয়তো তার কলিগ ছিলেন বা তার সহকর্মী ছিলেন, তার প্রতি তার যে সহমর্মিতা, তাদের পরিবারের প্রতি তাদের যে সহমর্মিতা, মানুষের প্রতি যা তাদের যে সহমর্মিতা, সেই বিষয়গুলো তো আজকে আর আমরা 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 দেখি না এইভাবে। সুতরাং ধরেন আপনি শাহ আজিজুর রহমান রাজনীতিক মুসলিম লীগ করতেন ওই সময়, তো তারপরে কী হলো, তাদের যখন জেলে গেলেন তারপরে তাকে জেলখানায়ও পয়সা দিয়েছেন, তার পরিবারকেও পয়সা দিয়েছেন, গাড়ি দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন, এবং আমাদের মানে তোফাইল ভাই তোফাইল আহমেদ পরম শ্রদ্ধেয় নেতা, তিনি কিন্তু গাড়ি করে নিয়ে গাড়ি দিয়েছেন, লাল গাড়ি দেওয়া হয়েছিল আমি যেটুকু শুনেছি, আমি যদি ভুল হই আপনি যার নাম বলেন আমি তার সম্পর্কিত এই ঘটনা সম্পর্কে কাউকে বলব না, কিন্তু অন্য অন্য নেতাদের ক্ষেত্রে শুনেছি ভিন্ন ভিন্ন রাজনীতি করতেন, এবং এমনকি তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন, তারপরও রাজনৈতিক সহিংসতা মানে কী ছিল, মানে একটা এক ধরনের মানে কী বলবো, মানে এই যে শ্রদ্ধা ভালোবাসা এই সম্পর্কটা ছিল, রাজনৈতিক বিরোধ তো ছিলই, এটা তো এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আজকের দিনে আমরা যেখানে আমরা আরও ভালো জায়গায় যেতে পারতাম সেটা না করে আজকে কিন্তু আমরা বিভক্তির মধ্যে আছি। সেটাই মানে যদি আজকের শোক দিবসে আমরা যদি এই এই বার্তা নিতে চাই যে এই এই মহাত্মা থেকে আমরা আমরা কি নিলাম, কি শিখবো আর কি পেলাম, শিখবো আমার তো মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তার তার অবারিত ভালোবাসা এবং তার যে সহনশীলতা, এবং আপনি আজকেও যদি অবমুক্ত দলিলগুলো দেখেন, মানে যে পাকিস্তানের কারাগারে তিনি ছিলেন বা অন্যান্য জায়গাতে তিনি ছিলেন, প্রতিটা মানুষ কিন্তু তার সহনশীলতার কথা বলছেন, এবং তার যে মানবিক গুণাবলী
সে মানবিক গুণাবলীর কথা বলছে। দেখেন আপনি গত 100 বছরে এই যদি অখণ্ড ভারতবর্ষ বলেন, যতজন নেতার কথা আপনি স্মরণ করেন, যাদের কথা আপনি মনে রেখেছেন একেবারে প্রতিদিনকার জীবনে, প্রত্যেকের কিন্তু সহনশীলতার জন্য আপনি মনে রেখেছেন, সদাচরণের জন্য আপনি মনে রেখেছেন। আপনি যদি বঙ্গবন্ধুর আগের নেতাদের, আপনি নেতাজির প্রতি এই গভীর ভালোবাসা কেন, এই যে ভারতবর্ষের মানুষের, এই যে বাঙালির কেন, তার অসাধারণ আচরণের কারণে, তার সদাচরণ, তার অসাধারণ ব্যক্তিত্ব, মানুষের প্রতি তার ভালোবাসা, এবং এই যে যে কথাগুলো আপনি বললেন যে এই যে গুণাবলীগুলো, যে মানুষকে কাছে টেনে নেওয়া, মানুষের সম্পর্কে কটু কথা না বলা, রাজনৈতিক প্রতিপক্ষকেও সহকর্মী হিসাবে গ্রহণ করা, এটা যে কারণে আপনি সুভাষ বসুকে আপনি স্মরণ করেন, আপনি গান্ধীর অহিংস নীতির কারণে তার কথা মনে করেন, আপনি তো দেশবন্ধু চিত্তরঞ্জনের কথা মনে, এটা সবার কিন্তু এই সাধারণ গুণাবলী। আপনি সেই গুণাবলীর দেখেন একটা এক্সটেনশন কিন্তু আপনি বঙ্গবন্ধুর মধ্যে পান। অনেক বড় বড় মানুষের সঙ্গে উঠেছেন, সরদের মতো জ্ঞানী পণ্ডিত রাজনীতিবিদের সঙ্গে থেকেছেন, শেরেবানকে ফজল হকের সঙ্গে কাজ করেছেন, মৌলানা ভাসানির সঙ্গে কাজ করেছেন, তাদের প্রত্যেকের যে ভালো দিকগুলো দেখবেন তার একটা প্রতিফলন তার কাজের মধ্যে আছে। কখনো তিনি এক ধরনের তার গভীর প্রজ্ঞার প্রকাশ ঘটাচ্ছেন, কখনো ধীর স্থিরভাবে তিনি কাজ করছেন, কখনো গভীর একটা সিদ্ধান্ত নিচ্ছেন যেটা তার জনগণের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে। তো এই সব কিছুর তো এই কারণেই ঘটেছে যে আপনি সহনশীল ছিলেন এবং সেই সহনশীলতার চর্চা তিনি করতে চেয়েছেন দেখে রাজনীতিতে। এখন এবং আপনি যে বিভক্তির কথা বললেন, সেই বিভক্তিকে তো এক করে আপনি এগুলো রাজনৈতিক শব্দ, আপনি আলোচনা করবেন না, সংলাপে যাবেন না, কি করবেন, এগুলো এক এক শব্দের হয়তো এক এক সময় এক এক রাজনৈতিক অর্থ সেটা তৈরি হয়, কিন্তু কেন্দ্রীয় চরিত্র যিনি বা যারা, তারা যদি আপন করে টেনে না নেন, তারা যদি সেই ঐক্যের ডাক না দেন, তাহলে তো আপনি ঐক্য কখনো আনতে পারবেন না। এবং বাস্তবতাকে যে আমরা তার যত, আপনি যদি তার রচিত গ্রন্থ দেখেন, প্রায় 3টা বই প্রকাশিত হয়েছে, আপনি তার চিঠিপত্রের কথা বললেন এবং তার অসংখ্য জেল জীবনের দলিলগুলো অবমুক্ত করা হয়েছে, কোনো একটা জায়গাতে তো আমরা উগ্রতার কোনো জায়গা দেখি না, অনৈক্যের কোনো জায়গা দেখি না, অসম্মানের কোনো জায়গা, আমি বললাম সেখান থেকে শেখার আছে, শেখার আছে। তার সঙ্গে যারা জেলে ছিলেন তারা বাম ধারার অনেকে ছিলেন, এমন না যে তার সঙ্গে একই তারা রাজনীতির মতের যুক্ত, ভিন্ন রাজনীতির লোকেরা ছিলেন, যতজন তার কথা স্মরণ করেছেন বলেছেন, তারা ওই কথাগুলোই তো বারবার আমাদেরকে বলছেন। এবং আপনি যে শুরুতে যে আলোচনা করেছেন সেটা অত্যন্ত গভীর রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনার প্রসঙ্গ। আমরা হয়তো আমাদের নেতা আমরা আবেগের কথা বলি, আমরা মানুষ হিসাবে তার মানবিক গুণাবলীর কথা বলি, কিন্তু আপনি যদি নির্মোহভাবেও দেখবার চেষ্টা করেন যে কি করে আপনি এরকম কঠিন অবস্থাতে সিদ্ধান্ত নেবেন, আমি আবারও আগের প্রসঙ্গ ফিরে যাচ্ছি যে আপনি কোন শিবিরে যাবেন, আপনি কোন আদর্শে যাবেন স্নায়ুযুদ্ধের সময়, আবার কি করে আপনি ভারসাম্য তৈরি করেন, আবার তিনি জোট নিরপেক্ষর দিকেও তিনি একই রকম তিনি চিন্তা করেছিলেন শুরুতে এক সময় যে আমরা সুইজারল্যান্ডের মতো থাকতে পারি কিনা, যে আমরা কোনো জোটেই যাব না, হয়তো কারো কারোর সঙ্গে বলেছেন এরকম অভিব্যক্তিও প্রকাশ করেছেন, কিন্তু বাস্তবতা তো অন্যরকম। সুতরাং সব দিকে মিলে তিনি একটা চলবার চেষ্টা করেছেন, ভারতের সাথে সম্পর্কের মাত্রা কী হবে, সোভিয়েত রাশিয়ার সঙ্গে সম্পর্ক কী হবে, এটাও তিনি বারবার বোধ করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তো দীর্ঘদিন পর্যন্ত ঠেলে রাখা যাবে না, অতএব তার যে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো তারও সাহায্য সহযোগিতা হয়তো আমাদের প্রয়োজন রয়েছে, সেটা কী হবে। তিনি দেখছেন যে অনেক দেশ তার বিরুদ্ধাচরণ করছেন, খাদ্য সহায়তা সরিয়ে নিচ্ছেন যেটা দুর্ভিক্ষের হয়তো কারণ হয়ে দাঁড়িয়েছে, অব্যবস্থাপনার জন্য অনেকে অনেক এক্সটার্নাল ফোর্সেসকে আমরা দায়ী করি যে এককভাবে যে আমাদের অব্যবস্থাপনার কারণে এটা ঘটেছে তা না, আরও অনেক কারণ সেখানে ছিল, কিন্তু প্রতিটা জায়গাতে তিনি সামাল দেবার চেষ্টা করেছেন এবং বড় কথা যে ওই বিচক্ষণতার তিনি পরিচয় দিয়েছেন। মোটা দেখে যে আমরা যে সংবিধানের যে অবস্থানটা পেলাম সেটা আপনি আমি পরে কাটাছেঁড়া করেছি, আমরা প্রয়োজনে অপ্রয়োজনে সেটা হয়তো পরিবর্তন করেছি, সেটা আমাদের দায়, সেটা হয়তো দরকার ছিল হয়তো না, হয়তো দরকার ছিল অথবা হয়তো দরকার না, এবং সেটা আবারও সেই ভবিষ্যৎ যে কাল তারাই বিবেচনা করবে আমরা কতখানি সঠিক করেছি না করেছি। কিন্তু একটা রাষ্ট্রের যে ফান্ডামেন্টালসগুলো তৈরি করা দরকার, যে আপনি কিসের ভিত্তিতে জাতি গঠন করলেন, কিসের ভিত্তিতে রাষ্ট্র গঠন করলেন, সেটা কোনো কোনো দেশ তার কোনো কুলকিনারাই পায়নি, কেউ কেউ শাসনতন্ত্রই তৈরি করতে পারেনি, বলতেই পারেনি, কিন্তু আপনি কিন্তু বলতে পেরেছেন যে এই 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 এইগুলোই আমার বুনিয়াদ এবং এই পিলারের উপরে নির্ভর করে আমরা যে উই দ্য পিপল আমরা বাংলাদেশের জনগণ এই 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 স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে পারলাম, গোটা বিষয়টাই কিন্তু ইতিহাসের উপর ছেড়ে এটা এটা বিরাট। আপনি আপনি যদি একটা দীর্ঘ সময়কাল ধরেন আমরা কি সারা জীবনে তা আওড়িয়েছি যে উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস আমরা এটা করলাম, আমরা যে কোনো দিন করবো যে আমরা বাঙালি জাতির সংগ্রামের মধ্য দিয়ে, তার যিনি প্রধান পুরুষ এবং তিনি পরবর্তীতে যেভাবে এক একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তিনি পার হয়েছেন, এটা তো খুব সহজ না। অতএব এটা যত দ্রুত আমরা বলি ভুল হয়েছে কি ভ্রান্তি হয়েছে, এটা ওরকম না,
কূটনীতিতে যেমন আমরা বলি যে ভুল বা ভ্রান্তি বলে কোনো কিছু না, বিষয়টা কাজ করেনি কোনো কারণে, সেটা হয়তো যে পরিকল্পনা করা হয়েছিল সেটা হয়নি, আবার কোনো কোনো জিনিস হয়তো পরিকল্পনা ছিল যেটা বাস্তবায়িতই হয়নি, হলে কি হতো সেটা সেটা পরের ব্যাপার, কিন্তু তার সমস্ত শুভ চিন্তা সেটা মানুষের জন্যে, তিনি যত ভালো কাজ করতে চেষ্টা করেছেন মানুষের জন্যে, যত সিদ্ধান্ত নিয়েছেন মানুষের জন্য, আমার মানে এই বিষয়টা নিয়ে কোনো দ্বিমত থাকবার কোনো সুযোগ নেই। এবং যে আমি শেষ করবো এটা কথা বলে যে অধ্যাপক আব্দুর রাজ্জাকের স্টেট অফ বাংলাদেশ বক্তৃতায় যেটা বলেছিলেন যে তার বড় গুণই হচ্ছে মানুষের প্রতি তার ভালোবাসা, এবং তার বড় দুর্বলতাও যদি থেকে থাকে তাহলে সেটাও মানুষের প্রতি এবং তার দেশের প্রতি তার ভালোবাসা, যেটাই সম্ভবত কাল হয়ে দাঁড়িয়েছে। এবং গ্রাহাম গ্রিনে কথা বলবো যে এনিমি উইদিন, ঘরের ভেতরে শত্রু, তিনি যাদেরকে নিয়ে চলছেন তাদের মধ্যে হয়তো শত্রু তৈরি হচ্ছে, যাদের উপর আস্থা রেখেছেন সেখানে শত্রুতা তৈরি হচ্ছে, যারা যে যে প্রতিষ্ঠান যে এজেন্সিস তাকে রক্ষা করবার দায়িত্ব ছিল তারা কতখানি দায় দায়িত্ব পালন করেছেন, বা এমনকি আরও অনেকে জানতেন হয়তো তারা বলেননি বলতে পারতেন, তো সব কিছু মিলে সেই ভালোবাসার কারণে আস্থার কারণেই এই এই হয়তো ঘটনা ঘটেছে। এটা তো এড়ানো যেত, সতর্ক হওয়া যেত, সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু আমরা আবারও এই মহান নেতার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই, এবং ওই তার সময়ে তার প্রেক্ষাপটে সেই পরিস্থিতিতে যেন তাকে মূল্যায়ন করি, সেটাই শোক দিবসে আমারও প্রার্থনা। বা অধ্যাপক শামীম রেজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই প্রত্যাশার মধ্যে দিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই, আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।